আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল সবিজ সব 2018। আমি আজকে দিয়ে তৈরি করে দেখাবো আপনাদের মিনি মিষ্টি কুমড়া আদুল। আমি তৈরি করেছি এটা মিনি টি সেট, দেখুন কত সুন্দর। এটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। তাহলে আমার প্রথমেই লাগবে কমলা কালার কিলে কালো এবং কফি কালার কিলে এটা লাগছে। মানে মূল কাজে চলে যাই, একটু কিলে নিয়ে নিচ্ছি আমি হাতে, গোল করে নিব। একটি মিষ্টি কুমড়া বানিয়ে নিব এখন। এখন একটি মিষ্টি কুমড়া ভাগ বানিয়ে নিচ্ছি, ভাগ ভাগ করে আটটা ভাগ দেওয়া লাগবে। মিষ্টি কুমড়া বানিয়ে নিলাম, একটু হাত দিয়ে চেপে মাথাটা গোল করে দিলাম। এখন আমি মিষ্টি কুমড়া যে বোটাটা হয় সেটা লাগাবো। এইভাবে বসিয়ে দিলাম। আসলে হাতের কাজ এগুলো খেয়াল করে দেখতে হয়, তাহলে সবাই পারবে, বলে অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না। এখন আমি এই আতরে একটা মুখা এটা দিয়ে মেখে এই মাছ বরাবর একটু চেপে দিলাম। এটা আমার মনে হবে যে একটি মুখা। এখন আমি দিকে দেখে দিচ্ছি, আমি এটার কেতলির মুখটা তৈরি করব। একটু কালো করে নিয়ে নিলাম, একটু আয়কা লাগিয়ে নিচ্ছি। এখানে লাগিয়ে আমি এটা এখানে বসিয়ে দিব, মাথাটা একটু ছিদ্র করে দিব এইভাবে। এখন আমি হ্যান্ডেলটা লাগাবো। হয়ে গেল একটি টিপট, এটা এখন শুকানোর জন্য আমি রেখে দিব। 2-3 ঘন্টা লাগবে শুকাতে এটা। এখন আমি এই কাপটা কীভাবে তৈরি করে নেবেন সেটি দেখাবো। এটা আমি রেখে দিচ্ছি এই সাইডে, কাপটা তৈরি করে নিচ্ছি। এখন আমি কাপটা তৈরি করে নিচ্ছি। কাপটা তৈরি করার জন্য আমার একটু মশ লাগবে। আমি একটু কর্নফ্লোর লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে, যাতে না লেগে যায়। এখন আমি গোল করে এভাবে লাগিয়ে নিব। এখন আমি কাপটা বানিয়ে নিই, লক্ষ্য করে দেখুন আমি কিভাবে তৈরি করছি। এই মিষ্টি কুমড়ার টেক্সচারটা আমি কাপের মধ্যেও দিচ্ছি, আর সাইডগুলো এখন আমি কেটে নিব সুন্দর করে। সমান করে দিলাম সাইডগুলো। এখন আমি চার যে হ্যান্ডেলটা হয় কাপের সেটা করে দিচ্ছি।
দেখুন কিভাবে লাগাচ্ছি আমি। এখন আমি বের করে নিচ্ছি এর থেকে। সিকিউরিটি ক্যাপ হ্যান্ডেলটা একটু আঠা হাত দিয়ে ভালো করে লাগাই দিই, খুলে গেছে। আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আসলে এগুলো কাজ খুব সূক্ষ্ম কাজ, শুকিয়ে শুকিয়ে করতে হয়। এটা আমি এখন দেখাচ্ছি, তাই হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু আপনারা বাসায় ভালো মতো করবেন। সেটা সুন্দরভাবে যে একটা কাপ তৈরি হয়ে গেল। এখন কাপটা আমি সাইডে রেখে দিচ্ছি, আর একটা কাপ বানিয়ে নেবো এখন আমি। এখন আমি প্লেটটা বানাবো, আমি আর একটা কাপ বানাবো এখন। আমি একই রকমভাবে আর একটি কাপ বানিয়ে নিলাম, একটি এখানে বানিয়ে রেখেছি। আমি একটি টিপস দিচ্ছি আপনাদেরকে, এইগুলো আমি কিন্তু হ্যান্ডেলটা এখন লাগাচ্ছি সেটা কিন্তু ভালো হচ্ছে না, কিন্তু যখন এটা শুকিয়ে যাবে তখন হ্যান্ডেলটা লাগাবো, তখন কিন্তু জিনিসটা সুন্দর হবে। এখন যে ধরতেছি এটা নরম হয়ে যাচ্ছে, রেখে দিবেন, শুকিয়ে যাবে, 1-2 ঘন্টা পরে আবার হ্যান্ডেলটা তৈরি করবেন। এখন আমি এটা এখন রেখে দিচ্ছি, হ্যান্ডেল একটু পরে লাগাবো। এখন আমি এই যে পিসটা বানিয়ে দেখাচ্ছি, লিস্টটা আমি করে দেখাচ্ছি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। এই যে এরকম কেটে নিব, তিনটা কেটে নিব আমি, একটা কাপ, একটা ব্রিজ, একটা টি সেটের জন্য তিনটা কেটে নিলাম। কেটে নিয়ে আমি এই মুখার থেকে একটু ছোটটা দিয়ে আমি এটা এটা একটু দিব, একটা ফ্রিজের মতো হয়ে যাবে। এই হয়ে গেল, এই যে ফ্রিজগুলো হয়ে গেল, আমি কাপগুলো এই ফ্রিজের মধ্যে সেট করবো এইভাবে। এগুলো এখন শুকাতে হবে, না শুকালে আমি আসলে সেটিংটা দেখাতে পারছি না। সেটিং করব এবং এখন কীভাবে রং করলাম সেটা আমি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে, আমি এটা আমি আপনাদেরকে দেখাবো। এখন এর একটু হ্যান্ডেল লাগিয়ে দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে সেট করলাম পেজের মধ্যে এগুলো। এইভাবে এখন বানিয়ে রেখে দিচ্ছি, যখন শুকিয়ে যাবে তখন আমি সেটিংটা আপনাদেরকে দেখাবো। এখন আমি একটু দেখিয়ে দিই হাতে নিয়ে, এই তিনটা জিনিস আমি তৈরি করলাম, এই যে টি সেট এবং 2টা কাপ আর 3টা ফ্রিজ। এটা আমি পরে আপনাদেরকে কীভাবে সেটিং করে দেখাবো আপনারা দেখবেন আশা করি। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।